আজকে আমরা চলে এলাম নানুবাসায়। আর নানুবাসা থেকে চলে যাচ্ছি আমার ছোট খালার বাসায়। আজান পড়ে যাবা, আমরা যাচ্ছি এখন। হেই ক্যামেরাম্যান, কি করতেছো? তো ছোট ভাই বোনদের সবাইকে নিয়ে যাচ্ছি ঘুরতে। ছোট খালা পিঠা বানায়, ছোট খালা না সেজু খালা পিঠা বানাইছে, তো পিঠা দাওয়াত দিল যাই সেখানে। তো যেভাবে ছিলাম ওইভাবে যাচ্ছি, এই পাশাপাশি বাড়ি আর কি। তো সবাই ব্লগটা এনজয় করেন। যারা যারা এখনো ফেসবুক পেজটা লাইক ফলো করেননি, এখনই ফেসবুক পেজটা লাইক ফলো করে দিবেন। যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সে পর্যন্ত সাথেই থাকুন লাইক দিয়ে। তো খালার বাসা থেকে ঘুরে চলে আসছি, এখন যাচ্ছি হচ্ছে আমাদের খেতে। মানে আম্মু কিছু জমি জমাদি করেছে, মানে ক্ষেত খামারি করেছে, সেগুলো একটু সেখানে একটু যাব। তো খালার বাসা হচ্ছে পিঠা আর হালিম খেয়ে আসলাম। তো বিকাল বিকালই চলে আসছি, রাত্র হয়ে গেলে আবার সমস্যা, গ্রাম অঞ্চলের রাস্তা বুঝে নিত। তো এখন হচ্ছে খেতে যাব, সুরা ঘুমিয়ে গেছে, এই রোদের মধ্যে ওরে নিয়ে যাইতেছি। একটু রোদ টোদ খাক আর কি। ঢাকা শহরে তো ফ্ল্যাট বাসাতে বন্দি থাকে, তো সব চেলাবেলা নিয়েই যাচ্ছি, কিন্তু কাজের সময় এই একটাকেও খুঁজে আমি পাবো না। তো এখান দিয়ে হচ্ছে যেতে হবে। এই যে দেখা যাচ্ছে আমাদের গম ক্ষেত, তো আম্মু এবার গম সরিষা একসাথে রোপণ করেছে, রোপণ না বপন করেছে ভুলে গেছে, আছে যাই হোক চাষ করছে। তো আম্মুকে দেখা যাবে ওই যে এইখানে যা দেখতেছেন, এই ক্ষেতগুলো আমাদের, ওই যে আমাদের ক্ষেত দেখা যাচ্ছে যেখানে আম্মু ওই যে সরিষা উঠাইতেছে। এই রোদ্রের কড়া রোদ্রের মধ্যে আমার আম্মু যে একা একা সরিষা উঠাইতেছে। আসলে বদলাও নিছে, বদলা মানে কৃষক চাষি ওনাদেরও হায়ার করেছিল, বাট ওনারা মানে ঘন্টার পর ঘন্টা যেইগুলো উঠাবে আমার আম্মু একাই সেগুলো উঠিয়ে ফেলে। তো এদিকে আরও এই যে জমি জমা দিয়ে আছে সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে, যদি সময় পাই ইনশাল্লাহ দেখানোর ট্রাই করব। যেহেতু দুই তিন দিনের জন্য আসছি, জানি না কি কয়টা ব্লগ করতে পারি। আসলে ইচ্ছা হয় না এই রোদ্রে ভিতরে বেরোতে, আমি আসলে ঘরের ভিতরেই বেশি থাকি। দেখেন রোদ্রে আমি তাকাতেই পারতেছি না। সুরার মাথায় একটা গামছা দিয়ে রাখছি, ওর ডাইপার পরা ছিল, ডাইপার ফিল আপ হয়ে গেছে দেখে খুলে ফালাইয়া দিছি। খালি গায়ে রয়েছে এখন, খালি গানা মানে জামা আছে আর কি, প্যান্ট বা ডাইপার নিয়ে আসতে মনে ছিল না। তো এই কড়া রোদ্রে আমি আর বেশিক্ষণ থাকতে পারি না, হাইস্ট গেলে 10 মিনিটের মতো ছিলাম। তো ওদের সবাইকে নিয়ে আমরা আমাদের বাড়িতে চলে আসছি। মানে আমাদের এই জায়গাতে কাজ চলতেছে, এই যে আমরা একটা রুম উঠাইছি, মানে প্রথম রুমটা আর কি একটু ডাইনে ভুলে গেছিলো, যে ছোট্টখাট্ট একটা কুড়ে ঘর উঠাইছি আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে বড় করব, বিশাল বড় জায়গা এখানে আমাদের। তো আস্তে আস্তে মানে এটা থাক, ওই পাশে বড় করে আবার তুলবো, এটা এখন আপাতত আর কি আছে। তো এখানে যে আম্মু আবার একটা খাসি কিনেছে, তো এটাকে আবার একটু ইয়া করলাম, ঘাস টাস দিলাম, এখানে ভাতে যে আবার একটু ব্লক করলো। তো আমার ক্যামেরাম্যান এখানে নানু গোবর নিয়ে এসে বেনা দিচ্ছে, মেহরিনও হাঁপাই গেছে রোদ্রে, আইসা একদম বসা পড়ছে, মনে হইতাছে ও জানি কত বছরের অনাহারি, কাজ করতে করতে শেষ। তো এখানে আজান অনেক দুষ্টুমি করতেছিল, আজানকে মানে ডাইককে কাছে পাওয়া যেত না, আজান সারাক্ষণই দৌড়াদৌড়ি খেলা ছুটাছুটি, মানে এত চালু হয়ে গেছিলো এই দুই তিন দিনে গ্রামে থেকে, মাশাআল্লাহ আমার ছেলে অনেক চালু হয়ে গেছিলো। ও যে এত দুষ্ট বদ্ধ করে এটা বোঝা যেত না, মানে ছাড়া মার পেয়ে ও যে ওর যত দুষ্টুমি আছে সব দেখাইছে। তো আপনাদের সাথে আমি বয়স ওভার করতেছি, এর দিক দিয়ে আমার সুরা হাসতেছে, আজান চুমো দিচ্ছে গালের ভিতরে, মানে ওদেরকে ওরা দেখতেছে। তো এই যে এই দিক দিয়ে মানে একদম বাড়ির ভিতর একদম মানে কী যে করে রাখছে, এগুলো ঈদের পর আসবো আবার ইনশাআল্লাহ, তখন এসে ডিপয় পরিষ্কার করবো, থাকার একদম থাকার জন্য একদম ক্লিন করে ফেলবো, বাথরুমে কাজটা বাকি ওইটাও করতে হবে। তো এই দিকে দেখেন আমাদের কাঁঠাল গাছ দুইটাতে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে। আর ওই যে সবেদা গাছে এখনও সবেদা আছে, আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাবে। তো এইগুলো হচ্ছে কাঁঠাল গাছের, মানে আমাদের এখানে অনেক গাছগাছালি একটা বাগানের মতো আগে ছিল, এখন অনেকটা কমে গিয়েছে গাছ কেটে।
তো এই যে দেখেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, অনেক পরিমাণে সবেদা ছিল। আসলে খোলা বাড়ি তো এখানে কেউ থাকে না, মানে আমরা যেহেতু ঢাকায় থাকি এখানে তেমন একটা থাকা হয় না, এর জন্য মানে গাছে কিছু থাকে না। খোলা পাইন আছে, তারপর আশেপাশের লোকজন আছে ওরা নিয়ে যায়। তো এই তো, তারপরে এখানে আরও অনেক গাছ আছে আমাদের। কলা গাছ থেকে কিছুদিন আগে কলা পাড়া হয়েছে, তো নানু স্বাদ ছিল, আমি আর খাই নেই। তো এদিকে আমাদের অনেক গাছগাছালি, মানে এমন কোনো ফলের গাছ নেই এখানে না আছে আর না লাগানো হয়েছে আর কি। তো যাই হোক, আজকে আর ছাদে উঠিনি, রৌদ্র ভালো লাগতেছিল না, যেহেতু ক্ষেতে একটু যাওয়া হয়েছিল। তো এদিক দিয়ে আবার আম্মু আর আমি মেহেদি পাতা ছিটতেছি, ঢাকায় নিয়ে যাব। আর আমাদের এই গাছের মেহেদি পাতাটা আমাদের পাড়া প্রতিবেশীরা রাখে না, মনে করেন দেখেন গাছ সুদ্ধা খালি করে ফেলছে, মানে গাছে পাতা ধৈরা থাকতে পারে না, নিয়ে যায়। তো সারফরাজ আমাকে আবার ডাকতেছে, আমি তো তাকিয়ে দেখলাম। তো এখানে অনেক কাঁটা ছিল, বেল গাছের কাঁটা, খেজুর গাছের কাঁটা, তো ওরে আসতে না করছি, কারণ কাঁটা বুনে যেতে পারে পায়ের মধ্যে। আর এই মেহেদি পাতাগুলো এত মানে লাল গাঢ় রং হয়, মানে কি বলবো। তো তারপর আর ব্লক করতে পারি নাই।